Hello viewers, Assalamu alaikum wa rahmatullah. আজকে অনেকদিন পরে শোরুমের মানে আমাদের শোরুম তো অনেক আগে করা বাট শোরুমের ভিডিও করা হচ্ছিল না অনেক দিন বাইরে ভিডিওটা করে কারণ বাইরে ভিডিওটা করলে হয় কি স্পেসিফিক একটা গাড়ি ভিডিওটা সম্পূর্ণভাবে করলে আপনারা ভালোভাবে বুঝতে পারেন দ্যাটস হোয়াই আমি বাইরে ভিডিওগুলো করি কিন্তু দূরে যেয়ে করি আর শোরুমে করলে হয় কি একটা গাড়ি স্পেসিফিক আলাদা আলাদা ভিডিও করা যায় না সম্ভব হয় না শর্ট টাইমের ভিতরে অনেক শর্ট টাইম করা লাগে তো এই চাকার রাউন্ডগুলো চারটা চাকার রাউন্ডগুলো ড্যাশবোর্ড সাইড দরজা ঠিক আছে দরজা ঝুড়ি ইঞ্জিন সাইড সব কিছু ভালোভাবে কমপ্লিটলি দেখানো যায় না তো যার ফলে আমি বাইরে যেয়ে করি তো আজকের যে উদ্দেশ্য এখন থেকে শোরুমের ভিডিও থাকবে সপ্তাহে একটা করে থাকবে যাতে আমাদের সপ্তাহে যে গাড়িগুলো থাকবে এমনও হতে পারে একই গাড়ি আবার দেখানো হতে পারে তো ওটার মধ্যেই থাকবে কজ সেল না হলে তো দেখানো লাগবেই তো আপডেট পাবেন ইনশাআল্লাহ সপ্তাহে সপ্তাহে আপডেট পাবেন ভিডিও ওটা হচ্ছে শোরুমে থাকবে আর স্পেসিফিক নতুন যে গাড়িগুলো থাকবে ধরেন নতুন আজকে ধরেন এই গাড়িটা থাকবে এই গাড়িটা থাকবে এগুলো আলাদা আলাদা ভিডিও পাবেন যদি আলাদা ভিডিও করার আগ মুহূর্তে সেল হয়ে যায় তাহলে তো আর আলাদা পাবেন না এই অবস্থাতেই আপনাদের দেখতে হবে ঠিক আছে তো আজকে জাস্ট আমি মডেল রেজিস্ট্রেশন আর জাস্ট যতটুকু সম্ভব আমি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ফার্স্ট অফ অল আমরা শুরু করবো ভিতরে গাড়িগুলো থেকে তবে লাস্টে একটা গাড়ি থাকবে যেটা আপনাদের উদ্দেশ্যে আমার চ্যানেলে এর আগে একটা ভিডিও করা ছিল তো আসুন আমরা গাড়িগুলো দেখি সবাই মনোযোগ সহকারে গাড়ি দেখবেন তো মনোযোগ সহকারে গাড়ি না দেখলে বুঝতে পারবেন না কারণ গাড়ির মধ্যে অনেক অনেক বিষয়গুলো থাকে যেগুলো না দেখলে আপনারা পরে খেয়াল করতে পারবেন না দেখা গেল যে আমি দেখালাম একটা আপনি বুঝে আসলেন আরেকটা অর্থাৎ না দেখে বুঝলেন আরেকটা পরে দেখা গেলো আমাদের মধ্যে যে গাড়ি নিয়ে কথোপকথন বা একটা ডিলিংস হবে সেই ক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে সো সবসময় মনোযোগ দিয়ে গাড়ির মডেল রেজিস্ট্রেশন গাড়ির কন্ডিশন ঠিক আছে সব কিছু মনোযোগ সহকারে দেখবেন তো সাথে থাকবেন হ্যালো ভিউয়ার্স তো এখন ফার্স্টে যেই ভিডিওটা আমি মানে যেই গাড়িটা থেকে শুরু করব সেটা হচ্ছে যে টয়োটা এক্স নোয়া হাইব্রিড এটার মডেল 2014 রেজিস্ট্রেশন 2020 আবারও বলে দিচ্ছি এটা হাইব্রিড আর জাস্ট তেলেই চলে অনেকে কোয়েশ্চেন থাকে ভাই এটা কিসের অকটেনের না সিএনজির আবারও বলে দিচ্ছি এটা হাইব্রিড হাইব্রিড গাড়িতে শুধুমাত্র অকটেনই সাপোর্ট করে তো আমি ইঞ্জিন সাইডটাও দেখাবো তো খুবই শর্ট টাইমে আমি সবগুলো দেখে দিচ্ছি এটা হচ্ছে প্রজেকশন এলইডি হেডলাইট ঠিক আছে এই এইচ এলডি না এলইডি হেডলাইট আপনার গ্রিলটা দেখতে পাচ্ছেন গ্রিল গ্রিলগুলো এই গাড়ির মানে এই মডেলগুলোতে গ্রিলটা এরকমই আসছে একদম অরিজিনাল যে গ্রিলটা আছে ওইটাই আছে ওই পাশে হেডলাইটটাও অরিজিনাল এইচ আইডি এলইডি হেডলাইট বা এলইডি হেডলাইট যেটা বলেন প্রজেকশন হেডলাইট ঠিক আছে এখন পর্যন্ত গাড়িতে কোনো টাচ আপ করানো হয় নাই একদম রিকন্ডিশন গাড়ি যেরকম থাকে সেম ওই রকম অবস্থায় আছে জাস্ট রেজিস্ট্রেশনটা হয়েছে দ্যাটস অল তো আসলে আমি আপনাদেরকে ভিডিওর সাইডগুলো দেখাবো ইন্টিরিয়ারটা দেখাবো সবার আগে বলে দিচ্ছি যে এটা দুইটা ডোর ঠিক আছে দুইটা পাওয়ার ডোর তো আমি ভিডিও ঢুকতেছি ঢুকে স্টার্ট দিয়ে দেখাচ্ছি এটা পুশ স্টার্ট হ্যাঁ পুশ স্টার্ট আরও অনেক অপশন আছে গাড়িতে অটো ডোর অফ অন ঠিক আছে তারপর এখান থেকে চাইলে ওপেন করতে পারবেন ডোরগুলো হ্যাঁ তো দেন আমি স্টার্ট করে দেখাচ্ছি গাড়ি স্টার্ট হলে যখন ব্যাটারি থাকে ইকো অর্থাৎ ব্যাটারি সিস্টেমে থাকে তখন কিন্তু আপনার স্টার্ট হলে ইঞ্জিন কোনো সাউন্ড করবে না আর যখন ব্যাটারিটা একটু কম থাকে ইঞ্জিনটা মানে তেল থেকে ব্যাটারিতে চার্জ দেওয়া লাগে সেই ক্ষেত্রে যে তখন ইঞ্জিনটা অন হবে আর কি ঠিক আছে এছাড়া অনেক সময় দেখা যায় কি গাড়ি চলতেছে বাট শব্দ হচ্ছে না অনেকে কিন্তু এটা মনে করে যে কী ব্যাপার গাড়ি কোনো সাউন্ড নেই স্টার্ট আছে কি নাই তো এই জিনিসটা সবাই মাথায় রাখবেন ছোটো করে এখানে একটা ডিসপ্লে দেওয়া আছে ডিসপ্লেতে এটার আমি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডিসপ্লেগুলোর এখান থেকে ম্যানুয়াল একটা অপশন আছে ঠিক আছে এই অপশনগুলো দিয়ে আপনারা ডিসপ্লেটা চেঞ্জ করতে পারবেন হ্যাঁ এটা প্রত্যেকটা অপশন আছে এটা জাস্ট আপনারা যখন দেখবেন এই যে এটা এখন কিন্তু ব্যাটারিতে চার্জ নিচ্ছে হ্যাঁ আপনার এই ইঞ্জিন থেকে চার্জটা নিচ্ছে তেলের মাধ্যমে হ্যাঁ এটা সবাই মাথায় রাখবেন তো গেল এই আর চাকার যে ছবিটা দেওয়া চাকাটা কখন যখন গাড়িটা আমি চালাবো দেন তখন চাকা থেকেও এনার্জিটা নিবে হ্যাঁ ব্যাটারিতে চার্জ নিবে তো আমি এসিটা দেখাচ্ছি গাড়ির এসি ডুয়েল এসি বা সেন্ট্রাল এসি যেটাই বলেন খুবই ভালো
আর খুব সুন্দর ঠান্ডা হয়, এটা বলার কিছুই নেই। ঠিক আছে, এই গাড়িগুলোর এসি সম্পর্কে বলার কিছুই নেই। এখানে অনেক অপশন আছে, এখান থেকে আপনার ফোন চার্জ দিতে পারবেন, যাদের হচ্ছে আপনার ওয়্যারলেস চার্জার সাপোর্টেড তারা ওয়্যারলেস চার্জ দিয়ে ওয়্যারলেস চার্জ সিস্টেম করতে পারবেন এই জায়গাটা। ঠিক আছে, এই গেল একটা অপশন। মানে এ গ্রেড গাড়ি, আপনারা এ গ্রেড সম্পর্কে যারা আইডিয়া রাখেন যে এ গ্রেড মূলত কি গাড়ি, তো এইটা হচ্ছে একটা এ গ্রেডের গাড়ি। ঠিক আছে, আপনার প্রত্যেকটা জিনিসই লেদারের সিট, লেদারের লেদারের ইন্টেরিয়ার, ড্যাশবোর্ড, হ্যাঁ সব কিছুই। আর দিনের বেলা করলে ফুটেজটা নিলে আরও ভালো হতো, তো আমি সময় স্বল্পতার কারণে দিনের ফুটেজটা নিয়ে নেই। এটা আল্লাহ বাঁচে, মানে আল্লাহ যদি রাখে, এটা মানে গাড়িটা যদি থাকে আমাদের হাতে দু একদিন পরে, ইনশাল্লাহ এটা আলাদা একটা ভিডিও পেয়ে যাবেন, স্পেসিফিক আলাদা আলাদা ভিডিও পেয়ে যাবেন। আর যদি না থাকে, সেল হয়ে যায়, তাহলে তো এই ভিডিওটাই থাকবে। তো এই গেল সামনের ড্যাশবোর্ডটা, আমি আপনাদেরকে পেছনের সাইডটা দেখাবো। এটা টিভিটা, আমি আপনাদেরকে পেছনে যেয়ে দেখাচ্ছি, দুটো ওপেন করো। তো এটা হচ্ছে পাওয়ার ডোর, জাস্ট আপনি এই প্রেস এখানে কিছুক্ষণ প্রেস করবেন, ওয়ান সেকেন্ড ওয়েট করলে এটা পাওয়ার ডোর ওপেন হয়ে যাবে। ইভেন এটা সহ ওই পাশেরটাও পাওয়ার ডোর, এটা কিন্তু সিঙ্গেল ডোর না, হ্যাঁ দুইটা ডোরই পাওয়ার। তো আমার ফোনে ওই ফ্ল্যাশলাইটটা চালু করো। তো আসুন আমি ফ্ল্যাশলাইটটা অন করলাম যাতে আপনারা একটু ভালোভাবে দেখতে পারেন। তো আমি এই সিটটা একটু ভিতরে নিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের দেখতে একটু সুবিধা হয়। এটা হচ্ছে আপনার এ গ্রেডে, মূলত শুধুমাত্র এ গ্রেড গাড়িগুলো, যেগুলো হাই গ্রেডের সেই গাড়িগুলোতে টিভি বা মনিটর বা ডিসপ্লে এটা থাকে। ঠিক আছে, এটা ক্লোজ আর ওপেন করা যায়। আবার এখান থেকে ওপেন করলে আবার এটা এভাবে স্লাইডলি ওপেন করা যায়। এই জিনিসটা কন্ট্রোল করে সামনে থেকে, যদিও জাপানিজ লেখা, আমি একটু কম বুঝি জাপানি ভাষা, তারপরেও একটু দেখলে এখনকার জেনারেশন এটা কমপ্লিট করা যাবে। বাট আমি এটা সেট আপটা করতে পারি না এখন পর্যন্ত, এটা সেট আপ করে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করবো যদি গাড়িটা থাকে। তো এই ছিল স্পিকার, সেন্ট্রাল স্পিকার, হ্যাঁ। আর এখান থেকে পেছনে যে সেন্ট্রাল এসিটা, এটার কন্ট্রোলার এটা। আর আপনার এই যে পেছনে প্রত্যেকটা গাড়িতে, কিন্তু এই গাড়িটাই মূলত এই যে আপনার পর্দাগুলো দেওয়া আছে, ঠিক আছে, এটা শুধু এই গ্রেডের গাড়িগুলোতেই এই স্পেশিয়াল মানে আপনার অপশনগুলো থাকে, এটা মূলত অন্য কোনো গাড়িতে পাবেন না। তো এটা পেছনের সাইডে সিটগুলো, এটা তো আপনারা জানেন যে এটা ফোল্ড করে দেন ওখানে হ্যাঙ্গারের মতো ঝুলিয়ে রাখা যাবে দুই পাশে দুইটা সিটি। তো এই ছিল, আর এটা তো এক পিস করা, যারা নোয়া সম্পর্কে আইডিয়া রাখে, জাস্ট ইটস জাস্ট আ কমন সেন্স, এটা জানে সবাই। তারপর স্পেসিফিক আলাদা ভিডিওতে সম্পূর্ণ আপনারা ডিটেলসে পেয়ে যাবেন। তো এই ছিল ইন্টেরিয়রটা। আমরা পেছনে ব্যাক ডেলাটা ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। এই ছিল পেছনে ব্যাকডালা, এটা ব্যাকলাইট, অরিজিনাল ব্যাকলাইট। এই আপনার সিটগুলো, ঠিক আছে, এই বক্স, হ্যাঁ আপনার হুইল রিংসের বক্স, স্পেয়ার টায়ারের বক্স। এই ছিল আপনার ব্যাকসাইডের ইন্টেরিয়রটা। তো দেন আমরা নেক্সট গাড়িতে যাব এখন। তো আবারও বলে দিচ্ছি, এটা মডেল 2014, রেজিস্ট্রেশন 2020। আমাদের আস্কিং প্রাইস ভিডিওতে বলা হয় না, এটা সেই ক্ষেত্রে আপনাদেরকে কন্ট্যাক্ট করতে হবে কন্ট্যাক্ট নাম্বারে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে। আর আপনার ডিটেলসে গেলে আপনারা সেখানেও কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন, সেখানে স্পেশালি আমার বাবার নাম্বারটা দেওয়া থাকবে, অবশ্যই তার নাম্বারে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। ভিডিও বিষয়ে কোনো কথা থাকলে আমার সাথে কথা বলতে পারেন, আর ডিটেলস নিয়ে কোনো কথা বলতে চাইলে গাড়ির বিষয়ে বা আস্কিং প্রাইস বিষয়ে, সেই ক্ষেত্রে আমার বাবার নাম্বারটা দেওয়া থাকবে, অবশ্যই তার নাম্বারে কথা বলে আরও ক্লিয়ার আপনারা ডিটেলসে জানতে পারবেন। তো এখন যে গাড়িটা শুরু করব সেটা হচ্ছে যে টয়োটা এক্স করোলা, হ্যাঁ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা এক্স করোলা মডেল 2000, রেজিস্ট্রেশন 2004, 1500 সিসি। আর আমরা এতক্ষণ যে গাড়িটা দেখলাম নোয়া হাইব্রিড, সেই গাড়িটার সিসি হচ্ছে 1800, হ্যাঁ। তো আমি যাই হোক, একটা মিস্টেক ছিল, আমি এটার ইঞ্জিনটা আপনাদেরকে দেখিয়ে দেখাতে পারিনি, ইঞ্জিনটা আমি দেখাই দিচ্ছি। তো এই যে হাইব্রিডের ইঞ্জিনটা, আমরা এখন পর্যন্ত ইঞ্জিনে কোনো ওয়াশ করি নাই, হ্যাঁ ভেজা কাপড় দিয়েও মোছা হয় নাই, জাস্ট শুকনো কাপড় দিয়ে উপর দিয়ে মোছা দিয়েছি, কজ হাইব্রিডের ইঞ্জিনগুলো খুব সেন্সিটিভ হয়, ঠিক আছে।
আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন, একটা রিকন্ডিশন গাড়ি যেরকম থাকে এরকম কোনো ব্যাক সাউন্ড নেই এই মার্সেলটা। আর অ্যাক্সিডেন্ট হিস্ট্রি তো এটা বলাটা বোকামি হবে, যেহেতু রিকন্ডিশন বলতেছি সেহেতু এখানে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নিয়ে কথা বলাটা, টপিক নিয়ে কথা বলাটা পুরোটাই বোকামি, প্রশ্নই ওঠে না এই বিষয় নিয়ে কথা বলা। সো এই ছিল ইঞ্জিন সাইডটা। তো যাই হোক, দেন আমরা এক্স করলায় চলে যাচ্ছি। এক্স করলা মডেল, মডেল এটা 2000, রেজিস্ট্রেশন 2004, সিসি 1500। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি অরিজিনাল কালার, যদিও টাচ আপ করানো হয়েছে। তো গাড়ির এক নজরে চাকার টায়ারগুলো দেখে নিন, গাড়ির টায়ার। তো আপনাদেরকে আমি চাকাটা দেখালাম, এখন গাড়ির আউটসাইডটা একটু দেখিয়ে দিচ্ছি এক নজরে, একটু সবাই খেয়াল করবেন। এই গাড়িটার কিন্তু স্পেশাল ভিডিও আছে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে, যারা আমার আমার ইউটিউব চ্যানেলে স্টে কানেক্টেড তারা আমার গাড়ির ভিডিওগুলো দেখেছেন। এই গাড়িটার ভিডিও প্রায় বেশ কিছুদিন আগেই আপলোড করা আছে, এটারও আছে। আরেকটা গাড়ি যেটা লাস্টে আমি আপনাদেরকে একটা চমক দেখাবো, যদি ওটা একটু টাচ আপে কাজ আছে, তারপরেও ওইটা আমি লাস্টে দেখাবো, ওইটা স্পেশাল একটা ভিডিও। বাট ওই গাড়িটাও কিন্তু আমার ভিডিও করা ছিল, যারা আমার চ্যানেলে স্টে কানেক্টেড। হ্যাঁ, তো এই ছিল টায়ারের কন্ডিশন। তো আমরা ইন্টেরিয়র সাইডে যাব। তো এই দরজার প্যাড, এটা কিন্তু 2000 মডেল হিসেবে গাড়িটা কিন্তু আপনার বেজ ইন্টেরিয়ার বা হাই গ্রেড যেটা বলে বিস্কিট ইন্টেরিয়ার। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন ইন্টেরিয়ারটা মার্শাল্লাহ খুবই ফ্রেশ। হ্যাঁ, এক্স করলা সচরাচর দেখা যায় কি বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই কোশ্চেন, এক্স করলা নাকি উবারই চলে বা ভাড়ায় মারে, রেন্টে কার হিসেবে চলে? কিন্তু হ্যাঁ, এটা এটা যুক্তিক কথাটা আমি মানি, বাট সব গাড়ি কিন্তু না। আবার গাড়ি বোঝার বিষয়ে কিন্তু অনেক সময় দেখা যায় কি ইন্টেরিয়ারটা খেয়াল করলে ভালো করে সেই ক্ষেত্রে বোঝা যায় যে হ্যাঁ এটা উবারে চলছে কি পাঠায় চলছে। ঠিক আছে, এই ছিল গাড়ির ইন্টেরিয়ারটা। আমি এটা স্পেশাল মানে স্পেসিফিক আলাদা যে ভিডিওটা এটা করা আছে, তারপর আপনারা যারা ভিডিও দেখেছেন তারা জানেন। সো ওখানে আমার ডিটেলস দেওয়া আছে, এক্স করলার ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে। আর যারা দেখেন নাই আমার চ্যানেলে নতুন, আজকে এই ভিডিওটা দেখতেছেন নতুন, তারা অবশ্যই আমার ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলে চলে যাবেন। চ্যানেলে গেলে আপনারা ভিডিও অপশনে ভিডিও অপশনে চাপ দিলেই তখন আপনারা দেখতে পাবেন যে এটার ভিডিওটা দেওয়া আছে। তো এই পর্যায়ে এখন আমরা যে গাড়িটা দেখব, তো সেটা হচ্ছে যে টয়োটা অ্যাভেঞ্জার। টয়োটা অ্যাভেঞ্জার, এটার কোনো স্পেশাল ভিডিও এখন পর্যন্ত করা হয় না, আলাদা ভিডিওটা আমার চ্যানেলে নেই। ইনশাআল্লাহ দু একদিনের মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমার এই ভিডিওটা, এটার আলাদা একটা ভিডিওটা। তো দেখতেই পাচ্ছেন গাড়িতে টোটালি কোনো কাজ নেই, জাস্ট নিবেন, তেল গ্যাস ভরানোই থাকবে, ওটা ভাইয়ের পক্ষ থেকে গিফট থাকবে, জাস্ট নিয়ে চালানো শুরু করে দিবেন আল্লাহর নাম নিয়ে। এই ছিল এই গাড়ির অবস্থা, আর কোনো কাজ কাম নেই, জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন গাড়িতে আপনার চেহারাটাও ভালোভাবে দেখা যাবে। এর থেকে ভেঙে আর ডিটেলসে বলার কিছুই নেই। হ্যাঁ, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, আর আপনাদের এই ভাই কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি নিয়ে আসে না আপনাদের সামনে। তো আমি আপনাদেরকে একটু শর্টে যদি দেখানো যায়, আমি যতটুকু সম্ভব ইনশাল্লাহ চেষ্টা করতেছি। টায়ারগুলো দেখে নেন, একদম নতুন টায়ার, ঠিক আছে? আর রাউন্ডগুলো দেখতেই পাচ্ছেন। তো এই ছিল টায়ারের কন্ডিশন। আমি বাইরের সাইডে এই পাশে টায়ারটা দেখাচ্ছি। এই টায়ারটাও মোটামুটি ফ্রেশ আছে। হ্যাঁ, আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি, সাইড টক যেন কেউ না করে, এটা বেটার হবে। এটা একটু টান দাও। তো যাই হোক, আমরা ততক্ষণ একটু আউটসাইডটা দেখাই দিচ্ছি। এক্সটেরিয়ার যেটাকে বলে, এক্সটেরিয়ারটা দেখেন সবাই, জাস্ট শর্ট টাইমে মাথার ভিতরে একটু ঢুকায় নেন। হ্যাঁ, আপনার ব্যাক লাইটগুলো অরিজিনাল, সামনে হেডলাইটগুলো অরিজিনাল, এটা এলপিজি করা, সবাই ভালোভাবে মাথায় রাখেন, এটা কিন্তু সিএনজি না, এলপিজি কারণে ইঞ্জিনটা এখন পর্যন্ত ভালো আছে, এটা এলপিজি করা, ঠিক আছে? ঝুড়ি টুড়ি নিয়ে সব কিছু ডিটেলসে আমি আলাদা ভিডিও করব, সেদিনকে সব কিছু ডিটেলসে পেয়ে যাবেন। তো জাস্ট আমি স্পেশাল কিছু কিছু জিনিসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অরিজিনাল ব্যাক গ্লাস, অরিজিনাল রিয়ার গ্লাস, অর্থাৎ সামনে গ্লাস, সব গ্লাসগুলো এখন পর্যন্ত অরিজিনাল আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আবার বলে দিচ্ছি, এটা টয়োটা অ্যাভেঞ্জার, মডেল 2007, রেজিস্ট্রেশন 2008, সিসি 1500। হ্যাঁ, আপনার এসি, তারপরে অটো গিয়ার, ভিভিটিআই সব কিছুই আছে, এলপিজি করা, সিএনজি না, এলপিজি আর অকটেন। হ্যাঁ,
টিভি ব্যাক ক্যামেরা আর প্রেপারস পাবেন এটা 23-24 ফিটনেস পাবেন 24 ট্যাক্স টোকেন পাবেন 23 হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন এই গাড়ি এত ভালো করে মানে দেখার কিছুই নেই এটা জাস্ট কালারের দিকে তাকাইলে আর একটু দেখলে বডিগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে কি অবস্থায় আছে গাড়িটা তো আসুন আমরা ইন্টেরিয়রটা দেখব আপনারা দেখতেই পাচ্ছেন বেজ ইন্টেরিয়র বা বিস্কিট কালার এটা এটাও হাই গ্রেডের একটা গাড়ি ঠিক আছে যখনই দেখবেন যে বিস্কিট কালার বা বেজ ইন্টেরিয়র বুঝতে হবে সেটা হাই গ্রেড অনেকেই হয়তো বেশি জানে হ্যাঁ বেশি জানার ফলে তারা বলে যে ভাই বেজ ইন্টেরিয়র হলেই যে হাই গ্রেড হবে তা কিন্তু না হ্যাঁ এটা আপনি হয়তো বেশি জানেন দেখে তাই বলেন হ্যাঁ আমরা ভাই কম জানি দেখে আমি কমই বলতেছি তো এই গেল ড্যাশবোর্ডটা আপনারা ইন্টেরিয়রটা দেখলেই বুঝতে পারবেন যে কি অবস্থায় আছে ঠিক আছে এখন পর্যন্ত কোনো জায়গায় ব্লেটের কাটাও দাগ নাই ব্লেটের কাটা কিন্তু অনেক চিকন হয় এটা বোঝা যায় না তো আমি এই জন্য ওইটা নিয়েই বললাম তো দেখতেই পাচ্ছেন আপনার যেই অরিজিনাল যে কাপড়ের হ্যাঁ কাপড়ের যেই দরজার প্যাড ঠিক আছে এই ছিল টিভি ব্যাক ক্যামেরা এই সিট এসি সব মানে স্পেশালি আলাদা আলাদা সব কিছুর একটা ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সামনের সাইডটা দেখলাম পেছনের সাইডটা এক নজরে দেখে যান এটা কিন্তু সবাই দেখেন জিনিসটা সেটা হচ্ছে যে এসি কিন্তু ডুয়েল এসি হ্যাঁ সামনে পেছনে দুইটাই ডুয়েল এসি বা অনেকে অনেকে জানে যে এটা সেন্ট্রাল এসি যে যেভাবে বুঝে আর কি বাংলা ভাষায় যে যেভাবে বুঝে যার যেভাবে মন চায় বুঝুক কোনো সমস্যা নেই কথা হলো এসি দুইটা হ্যাঁ এসি দুইটা আর অনেকে চিন্তা করে যে এসি কি এটা আপনারা কি এক্সট্রা লাগাইছেন কিন্তু না ভাই এ ধরনের কোশ্চেন খবরদার মনের ভিতরে আনবেন না কজ এটা কিন্তু অরিজিনালি অ্যাভেঞ্জাতে এই ডুয়েল এসিটা থাকে যারা জানে আর কি অ্যাভেঞ্জার সম্পর্কে আর যারা জানে না তারা এই কোশ্চেনটা করতেই পারে আর সবাই দেখতেই পাচ্ছেন অ্যাভেঞ্জা 7 সিটের হয় সেটা সবাই জানেন যারা জানেন না তাদের জন্য আবার একটু দেখিয়ে দিচ্ছি যে অ্যাভেঞ্জা কয় সিটের অ্যাভেঞ্জা অবশ্যই 7 সিটের এটা কিন্তু অরিজিনালি 7 সিট হ্যাঁ তো অ্যাভেঞ্জা S15 বা I5 যেটাই বলেন আর কি BVTI তো এখন আমরা যে গাড়িটা শুরু করব সেটা হচ্ছে যে টয়োটা রাম এখন যেটা শুরু করব সেটা হচ্ছে যে টয়োটা রাম হ্যাঁ রামের ভিডিওটাও আছে আপনারা যারা আমার চ্যানেলে স্টে কানেক্টেড তারা জানেন যে রামের ভিডিওটা দেখেছেন যারা তারা হয়তো বুঝতে পারবেন আর যারা দেখেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলে ভিডিওস অপশনে যেয়ে রামের ভিডিওটা চেক আউট করতে পারেন অরিজিনাল হেডলাইট অরিজিনাল ব্যাকলাইট এটা দেখানো ছিল এই প্যাডের প্যাডটা দেখতেই পাচ্ছেন যে গাড়ির বেজ ইন্টেরিয়র হাই গ্রেড বিস্কিট কালার ঠিক আছে ভেতরে খুবই সুন্দর আর খুবই লোকেটিভ টিভি ব্যাক ক্যামেরা অটো গিয়ার হ্যাঁ এই পেছনের সাইডটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনাদের পাওয়ার ডোর পাওয়ার ডোর কি ওই পাশে ও আচ্ছা আচ্ছা যাই হোক পাওয়ার ডোরের অপশনটা অফ আছে একটু অন করে দাও নাহলে অনেকে চিন্তা করবে যে ভাইয়া হয়তো পাওয়ার ডোর নষ্ট হতেই পারে মনে এরকম কোয়েশ্চেন হইতেই পারে ওকে এই যে ঠিক আছে আবারও দেখিয়ে দিচ্ছি গাড়িতে কোনো জিনিস নষ্ট থাকে ইনশাল্লাহ আমি বলে দিব যে ভাই এই গাড়িটায় এই প্রবলেম আছে এখন পর্যন্ত কোনো ব্যাক রিপোর্ট পায় না ইনশাল্লাহ তো যাই হোক এ ছিল ব্যাকে ব্যাক সিট গাড়ির স্পেসগুলো কিন্তু খুবই চমৎকার বড় বড় স্পেস পাবেন হ্যাঁ মনে করেন ফুটবল টিম এখানে ফুটবল একটা ফুটবল স্টেডিয়াম আপনারা ফুটবল খেলতে পারবেন কোনো সমস্যা নেই তো এই ছিল ও আচ্ছা এই সিটটা একটু নামাই দিয়ে ডিনারের অপশনটা দেখাই দাও কেউ যদি ফ্যামিলি নিয়ে যেতে চায় কোনো পাহাড় পর্বতে ইনশাল্লাহ ডিনার করতে পারবেন এখানে হ্যাঁ এই হচ্ছে ডিনারের অপশন মানে আমি যেটা বুঝি আর কি আমার ভাষায় এই যে আমি একটু চাপ দিয়ে দিলাম দেখেন দরজাটা অটো লেগে যাচ্ছে খুবই চমৎকার দেখতে তো গেল এই হলো রামের হচ্ছে স্পেশাল যে বিষয়টা সেটা গেল আমি একটু মজা করলাম ভাই আজকে ভিডিওতে কজ শরীরটা খুবই ক্লান্ত আর অনেক গরম হ্যাঁ গরমের মধ্যে গোছায় কথাটা আসে না তো যাই হোক সবাই একটু ফানলি নিবেন কেউ মনে কষ্ট দিবেন না আজকে
এই ছিল গাড়ির ব্যাকলাইট, অরিজিনাল ব্যাকলাইট, অরিজিনাল ব্যাক গ্লাস, অরিজিনাল ফ্রন্ট গ্লাস বা রিয়ার গ্লাস যেটাই বলেন, যে যেই ভাষায় বুঝে সে সেই ভাষায় আর কি নিবে, এটাই স্বাভাবিক। তো আমি ব্যাকডালাটা দেখিয়ে দিচ্ছি, যদিও এটা কিন্তু স্পেশাল ভিডিও আছে, একটা ভিডিও আছে আমার আলাদা ভিডিও, তারপর আমি একটু শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। যারা এই ভিডিওটা দেখবেন নতুন তাদের ক্ষেত্রে একটু বের করে আনাটা অনেক কষ্ট হয়ে যাবে, তো যার ফলে আমি এই যে অ্যান্টিক পিস, অ্যান্টিক কালেকশন আমাদের, সচরাচর শোরুমে কিন্তু এই গাড়ি পাবেন না, বাট এটা এটা খুবই চমৎকার একটা জিনিস, যেটা আমাদের খুব পছন্দের একটা জিনিস, অনেকদিন ধরে পালতেছি ইনশাল্লাহ। গাড়িটা নিয়ে আমি ব্যবসা করতে চাইছিলাম, বাট সাডেনলি এটার প্ল্যান করছি যে এটা সেল করে দিব, দ্যাটস হোয়াই আমি এটা আনলাম। এটার এটা কিন্তু স্পেশাল একটা ভিডিও, আলাদা ভিডিও ইনশাল্লাহ দু একের ভিডিওতে পেয়ে যাবেন, যদিও ভিডিওটা আমি অনেকদিন আগেই করেছি, সারা হয়নি কিছু ব্যস্ততার কারণে, তো এটা ভিডিওটা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে সুজুকি রেফ্রিজারেটর ভ্যান বা ফ্রিজার ভ্যান। গাড়িটা কিন্তু একদম জাপান থেকে ধাপ করে পড়েই একদম সেই অবস্থায় আছে, মানে একদম জাপান থেকে আসছে বলতে গেলে এরকমই লাগে। হ্যাঁ, জাস্ট আমরা টাচ আপের কাজটা করাইছি, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, অরিজিনাল কালার, জাস্ট টাচ আপ করানো। এই সামনে সামনে গ্লাস, যদিও সরি প্রাইভেট কার বলতে বলতে সামনে পেছনে গ্লাস হয়ে আসছে, তো যাই হোক এটা সামনে গ্লাসটা একদম অরিজিনাল রিয়ার গ্লাসটা। হ্যাঁ, কোনো ফাটা ফুটা কোনো কিছু নেই, জাস্ট একটু ময়লা, কারণ আমাদের কর্মচারী ফাঁকিবাজি দেয় বেশি, না ধরে কাজ করলে তারা আবার কাজ করতে চায় না। তো এই হলো সামনের সামনের সাইডটা, অরিজিনাল হেডলাইট। হ্যাঁ, এটার স্পেশাল মানে আলাদা ভিডিওটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই হচ্ছে অটো গিয়ার, অনেকে জানে যে এটা মনে করে যে হচ্ছে ম্যানুয়াল গিয়ার, না এটা অটো গিয়ার, ঠিক আছে, হ্যান্ড ব্রেকটাও কাজ করে, এটা বলে দিলাম। আর হচ্ছে আপনার এসি সামনেরটা অফ করা, কজ এটা ফ্রিজার ফ্যান, পেছনে এসি লাইনটা পেছনে দেওয়া, তো এই এই হচ্ছে বিষয়। কারোর যদি সামনে বেশি বাতাস লাগে, তার ড্রাইভারকে যদি বেশি বাতাস খাওয়া মানে ঠান্ডা করে করানোর ইচ্ছা থাকে, তাহলে পেছনের অফ রেখে সামনেরটা করাবেন, কোনো সমস্যা নেই, বা খরচ বেশি করে সামনেরটা পেছনেরটা দুইটাই করাবেন, কোনো আমার কোনো আপত্তি নেই। বাট আমার মনে হয় যে ব্যবসার জন্য পেছনেরটাই দরকার, সামনের ড্রাইভার গ্লাস খুলে ওই ফ্যান চালায় আরামসে চলতে পারবে, কোনো সমস্যা নেই। তো এই ছিল ফ্রিজার ভ্যানের ভেতরের সাইডটা, আর এই হচ্ছে আপনার মেইন জিনিসটা, যেটা হচ্ছে যে মূল লক্ষ্য করার বিষয়ে, যে আপনার বিজনেস পারপাসে যারা নিতে চান তাদের এই স্পেসটা বা এই পরিবেশটা মানে এক্স্যাক্টলি প্রয়োজন কিনা। এই গাড়িটার ভিডিও মোটামুটি কয়েকটা চ্যানেলে আসছে আমার, আমি নিজেই করেছি, তো এখানে উল্লেখ করা আছে যে এটা 858 কেজি পর্যন্ত সর্বোচ্চ বহন করতে পারবে, মোটামুটি 1000 কেজি আর কি নিতে পারবে, 800 কেজি এটা জাস্ট একটা উল্লেখ করা আর কি মাত্র, বাট 1000 কেজি আর কি নিতে পারবে গাড়ি, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আউটলুকটা, পেছনের এটাও খোলা যায়, এটা সব অপশন আমি আপনাদেরকে স্পেশাল যে ভিডিও আমার করা আছে, ভিডিওটা আমি এর আগেও বলেছি, সো এটাতে ভিডিওটা ভালো করে দেখলে পেয়ে যাবেন। হ্যাঁ, তো এটার মডেল 2011, রেজিস্ট্রেশন 2016, ঠিক আছে, সিসি 660। আবারও দেখিয়ে দিচ্ছি, যারা জিনিসটা দেখে রাখতে চান অবশ্যই স্ক্রিনশট মেরে রাখতে পারেন ভিডিও থেকে, ঠিক আছে, এখানে আমাদের নাম্বারটাও আছে, চাইলে স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন এই জায়গাটা। এই হলো বিষয়। তো এই ছিল আমাদের লাস্ট গাড়ি, আরেকটা লাস্ট গাড়ি আছে, সেটা যাচ্ছি, লাস্টে যে গাড়িটা সেটা আমি দেখাবো আপনাদেরকে, কোনো সমস্যা নেই, আমি লাস্ট একটু আপনাদেরকে গাড়ি সবগুলো গাড়ি একটু রিমাইন্ড করে দিতে যাচ্ছি, যে এই পর্যন্ত কোন কোন গাড়িগুলো আপনারা দেখলেন। টয়োটা এক্স নোয়া হাইব্রিড মডেল 2014, রেজিস্ট্রেশন 2020, টয়োটা এক্স করলা মডেল 2000, রেজিস্ট্রেশন 2004, এটার সিসি 1800, এটা আপনার এক্স করলার সিসিটা হচ্ছে 1500, টয়োটা অ্যাভেঞ্জা মডেল 2007, রেজিস্ট্রেশন 2008, গাড়িটা দেখতেই পাচ্ছেন, এটা মাত্রই দেখাইলাম, সো আবার এখন দেখাতে গেলে সময় লেগে যাবে, কজ দেখানোর শেষ নেই। টয়োটা রাম রেড কালার, ওটার মডেল 2010, রেজিস্ট্রেশন 2015, লাস্টে যে গাড়িটা টয়োটা সরি সুজুকি রেফ্রিজারেটর ভ্যান, সুজুকি রেফ্রিজারেটর ভ্যান বা ফ্রিজার ভ্যান জাপানি, হ্যাঁ জাপানি, তো এটার মডেল 2011, রেজিস্ট্রেশন 2016, সিসি 660 বা 700। তো যাই হোক, আমরা লাস্ট যে গাড়িটা সেটা দেখবো এখন। তো এই ছিল স্পেশাল একটা গাড়ি, লাস্টের ভিডিওটা মানে লাস্টে যে গাড়িটা দেখাবো,
যেটা দিয়ে আর কি শেষ করব। তো আশেপাশে অনেক নয়েজ, আমি অত্যন্ত দুঃখিত। আমাদের শোরুমটা এমন একটা জায়গা যেখানে একটু নয়েজ আছে, কজ পাশেই হচ্ছে বেরিবাদের যে রাস্তাটা, হ্যাঁ একদম মেইন সড়কের পাশেই আমাদের শোরুম, ঠিক আছে। তো আপনাদের ইন্ট্রোতে তো কার সলিউশন লোকেশনটা দেওয়াই আছে। তো যাই হোক, এটার ভিডিওটাও আমার চ্যানেলে আছে, যারা আমার চ্যানেলে স্টে কানেক্টেড তারা দেখেছেন হয়তো, আর যারা দেখেন নাই নতুন তারা চাইলে ভিডিওস অপশনে যেয়ে গাড়িটার মানে টোটাল ভিডিওটা আপনারা দেখে নিতে পারবেন। তো গাড়ি টয়োটা করোনা প্রিমিও মডেল 1997, হ্যাঁ আবারও বলে দিচ্ছে মডেল 1997, রেজিস্ট্রেশন 2001। মডেল আর রেজিস্ট্রেশনের মধ্যে আবার গুলায় নিয়েন না কেউ, আবারও বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে মডেল 1997, রেজিস্ট্রেশন 2001। গাড়িটির কালার গ্রিন, হ্যাঁ ডিপ গ্রিন যেটা বলে আর কি, খুবই সুন্দর একটা কালার, ঠিক আছে। গাড়িটা টাচ আপ করানো হয়েছিল অনেক আগে, তো পরে আর আমরা টাচ আপ করানোর প্রয়োজন মনে করি নাই। যারা এই অবস্থায় নিতে চান চাইলে এই অবস্থায় নিতে পারবেন। আমি কিছু কিছু জায়গায় যে একটু স্ক্র্যাচেস আছে এই জায়গাগুলো দেখিয়ে দিব। চাইলে এই অবস্থায় যারা মনে করবেন যে না আমরা এই অবস্থায় চালাইতে পারবো, তাদের জন্য আমি প্রেফার করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন যে না আপনার টাচ আপের কাজটা করে নিতে চান, ডেন্ট পেন্টটা করে নিতে চান, চাইলে করাইতে পারবেন, কোনো ডেন্ট নেই, জাস্ট পেন্টের একটু কাজ আছে এই। গাড়িটির অরিজিনাল হেডলাইট, সাইড লাইটটা চেঞ্জ করা হয়েছে, হেডলাইটটা অরিজিনাল আছে। তো ফগ লাইটও আছে। আমি একটু ক্লোজলি গ্রিলটা দেখিয়ে দিচ্ছি, যদিও অন্ধকার দেখানো পসিবল হচ্ছে না। তো যাই হোক, আমি একটু আউটসাইডটা দেখিয়ে দিচ্ছি, এক্সটেরিয়রটা। গাড়িটি কিন্তু অরিজিনাল ব্যাকলাইট, সাইড লাইট, হ্যাঁ হেডলাইটটা অরিজিনাল আছে, ব্যাকলাইট সাইড লাইটটা অরিজিনাল আছে। দেখতেই পাচ্ছেন কন্ডিশনটা। আমি স্ক্র্যাচেস গুলো একটু দেখিয়ে দিচ্ছি, স্ক্র্যাচেস না এটা রংটা জাস্ট একটু ফেটে গিয়েছে, হ্যাঁ এই সামনে একটু জায়গা আর সামনে একটু জায়গায় আছে। তো যারা এই অবস্থায় চাইলে চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। এই অবস্থায় যারা নিতে চান তারা, তাদের জন্য বলতেছি, তারা চাইলে নিতে পারবেন, বা টাচ আপের কাজটা যদি করে নিতে চান তারাও করে নিতে পারবেন। তো এই আমি এখন যাচ্ছি আর কি ইন্টেরিয়র সাইডটাই, হ্যাঁ এই হচ্ছে গাড়ির প্যাড, দরজার প্যাড, এই হচ্ছে ইন্টেরিয়রটা। ইন্টেরিয়রটা খুবই ফ্রেশ আছে, এত আগের মডেল, এত আগের গাড়ি হিসেবেও খুবই ফ্রেশ আছে। টিভি, ব্যাক ক্যামেরা, হ্যাঁ সব কিছুই খুবই ভালো আছে। অটো গিয়ার, সিএনজি করা, এই পেছনের সাইডের সিটটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো গাড়ির টায়ার চারটা চাকায় আলহামদুলিল্লাহ নতুন আছে, যদিও একটু ময়লা, বৃষ্টির দিন সবাই জানেন যে একটু কাদা লাগতেই পারে, আর যেটা বললাম আর কি কর্মচারী একটু ফাঁকিবাজ, করতে চায় না, না ধরে ধরে না করালে করতে চায় না আর কি। তো এই ছিল টোটাল আউটসাইডের লুকটা। তো দেন আসুন লাস্টে কিছু কথা বলে আমরা ভিডিওটা আজকের মতো শেষ করব। হ্যালো ভিউয়ার্স, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন। মনোযোগ সহকারে না দেখলে বুঝতে পারবেন না যে প্রত্যেকটা গাড়ি আমি দেখিয়েছি আপনাদেরকে, যে কী রকম কী কন্ডিশন, কোনটা কী মডেল, কোনটা কী আছে, তেল গ্যাস আছে কি, সিএনজি করা বা এলপিজি করা, হ্যাঁ কোনটা জাপানের গাড়ি, কোনটা ইন্দোনেশিয়ান, কোনটা চায়না, কোনটা ইন্ডিয়ান, বুঝতে পারবেন, এটা আমি ডিটেলসে বলেছি। সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। তো আমাদের ইউজড কার ব্যতীত আমরা রিকন্ডিশন কারও সেল করে থাকি, সেই ক্ষেত্রে রিকন্ডিশনের বিষয়ে চাইলে ডিটেলসে জানতে পারবেন, কোনো সমস্যা নেই। যে কোনো ধরনের রিকন্ডিশন গাড়ি আপনার লাগবে প্লিজ কন্ট্যাক্ট আস, নো প্রবলেম। তো রিকন্ডিশনের যে বিষয়টা যেটা বললাম আর কি, একদম লেটেস্ট মডেলের যে গাড়িগুলো, মানে লাস্ট তিনটা মডেল, ধরেন 21-22 চলতেছে, মানে 22 চলতেছে, 21-18-17 এই কয়েকটা গাড়ি অ্যাভেলেবেল পাবেন, কিন্তু 16-15 খুব টাফ, রিকন্ডিশন পাওয়া খুবই টাফ।
আপনি যদি বলেন গুলশানে যাবেন, যমুনা ফিউচার পার্কের ওইদিকে গিয়ে শোরুমে যাবেন, ওইদিকেও পাবেন না। আমি দেখে আসছি ওইদিকে শোরুমে, আমি ভিজিট করা হয়েছে, দেখেছি যে ওইদিকে আপনার রিকন্ডিশনে 15-16 মানে 17 নিচে কোনো গাড়ি নেই, মানে 17 মডেলের নিচে কোনো গাড়ি তারা উঠায় নেই, 17 উপরে আছে, 17, 18, 19, 20 এরকম মডেলগুলো অ্যাভেলেবেল। সো অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, যাদের 17, 18 রিকন্ডিশন চাই কোনো সমস্যা নেই, দিতে পারবো। তো এই ছিল আমাদের মোটামুটি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শোরুমটা। হ্যাঁ, আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই যে নাইমস কালেকশন ইউটিউব কার্ড সলিউশন আমাদের শোরুমের নাম, ঠিক আছে। এটা লোকেশন হচ্ছে বাড়ি নং 2, রোড নং 2, বেড়িবাঁধের পাশে, নমিনগর হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা 1207। আবারও বলে দিচ্ছি, বাড়ি নং 2, রোড নং 2, বেড়িবাঁধের পাশে, নবীনগর প্রকল্প হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা 1207। আবার এটার বাইরে আমি যেটা বুঝি, মানে এটা লোকেশন আর কি, ফর্মালিটিস, আর আমি যেটা আমার ভাষায় বুঝি, ঢাকা উদ্যানে গেট পাইতে এইদিকে পার হয়ে আসলে আমাদের শোরুম, একদম রাস্তার উপরে হলুদ কালার সাইনবোর্ড কার সলিউশন। আপনারা চাইলে যখন রাস্তা দিয়ে যাবেন ঢাকা উদ্যানে গেট থেকে, অর্থাৎ গাবতলি থেকে এদিকে যাইতে, সদরঘাটের দিকে যাইতে, হাতের ডান সাইডে আমাদের হলুদ কালারের সাইনবোর্ড, বট গাছের মাঝখান দিয়ে একটা সাইনবোর্ড দেখতে পারবেন ইনশাল্লাহ। আমাদের এখানে একমাত্র বট গাছ আছে, এই রাস্তার মধ্যে মোটামুটি 2টা বট গাছ আছে, ঠিক আছে। তো এই ছিল আমাদের শোরুমের লোকেশনটা, আপনারা যেভাবে আসবেন, আর যদি না বুঝতে পারেন, অনেকে আছেন যে দেখায় দিলাম বললাম অথচ বুঝে নেই, তাদের জন্য বলতেছি আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে বড় করে দেওয়া থাকবে, সেখান থেকে কন্ট্যাক্ট করে নেবেন, আর ডিটেলসও তো দেওয়া থাকবে। তো গাড়ির আস্কিং প্রাইসগুলো আমাদের ভিডিওতে আপনারা কন্ট্যাক্ট করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ, অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে, প্রাইসগুলো জানতে চাইলে, ভিজিট করতে হলে। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই, অনেক মজা করলাম, এখন থেকে ইনশাল্লাহ মজা করে করে ভিডিওগুলো আপ দিব। হ্যাঁ, আর আমি যেটা বলছিলাম যে পাশাপাশি একটা ইউটিউব চ্যানেল খোলা হবে, তো ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট যদি পাই গাড়ির চ্যানেলে, মানে গাড়ির রিভিউর পাশাপাশি ইনশাল্লাহ একটা ফানি চ্যানেল খোলা হবে, যেখানে জাস্ট আমরা ফান করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, একটা লাইক করলে কারো কোনো অংশ ক্ষয় হয়ে যাবে না ইনশাল্লাহ, আমি যা মনে করি, অবশ্যই লাইক করবেন, তাহলে আমি কি সাপোর্ট পাবো, বুঝবো যে না আমার রেসপন্স ভালো। তো মন্তব্যের অপশন আছে কমেন্ট সেকশন, যারা গাড়ির সম্পর্কে জানতে চান বা নতুন নতুন কোনো গাড়ি দেখতে চান বা এই গাড়িটার রিভিউ লাগবে, অবশ্যই আমার কমেন্ট সেকশনে মন্তব্যটি, আপনাদের মন্তব্যটি উল্লেখ করতে পারবেন, কোনো আপত্তি নেই। যারা নতুন আমার চ্যানেলে, একেবারেই নতুন, এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিন, যাতে নতুন নতুন গাড়ি আপডেটগুলো বা নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যান, ঠিক আছে। এই ছিল আমি, মানে এটা ফর্মালিটিজের ভিতরেই পড়ে, প্রতি ভিডিওতেই বলি, তো এই জন্য আবারও বললাম, মনে করাই দিলাম আর কি। অবশ্যই সাপোর্ট করবেন, ভালো থাকবেন, স্টে স্মাইল, আল্লাহ হাফেজ।